পেঁয়াজের পর এবার পশ্চিমবঙ্গে আকাশ ছুঁয়েছে রসুনের দর। বর্তমানে রাজ্যটিতে প্রতি কেজি বড় আকারের রসুন বিক্রি হচ্ছে 500 রুপিতে, ছোট আকারের রসুনের দাম 350 রুপি। এতে করে রসুন কিনতে চাপে ক্রেতারা। অনেকেই রসুনের বদলে কিনছেন প্যাকেটজাত বাটা রসুন। রসুনের দামটা বেশি হওয়াতে রসুনের ব্যবহারটা কমে গেছে। এখন বাঙালি তো মাছ মাংস ছাড়া তো খেতেই পারে না, কিন্তু রসুনের যা পরিস্থিতি, এখন বেশিরভাগ লোকই পেস্ট কিনছে বাজার থেকে। রসুনের পেস্ট পাওয়া যায় এই রসুন এত দামের ফলে নেওয়া যাচ্ছে না, সাধারণ মধ্যবিত্ত মানুষ নিতে সমস্যা হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত রসুন না থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। অতিবৃষ্টির কারণে চলতি মৌসুমে রসুনের ফলন কমেছে। বৈরী আবহাওয়ায় অনেক চাষি তাদের জমিতে এবার রসুন আবাদ করেননি, এতে বাজারে তৈরি হয়েছে সংকট। ফলনে ঘাটতি হয়েছিল, আর তাছাড়া অনেক রসুন রাখতে পারেনি বৃষ্টির জন্য। আমরা তো ধরেন চাষি মানুষ, আশায় পিড়ি করে রেখেছি, এবার গঙ্গায় গোলদানাটা উঠলে দামটা কমবে। বাজারে নতুন রসুন এলে দাম আবারও ক্রেতাদের নাগালে চলে আসবে বলে আশা করছেন বিক্রেতারা। এখন পশ্চিমবঙ্গ অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।